রেল কর্তৃপক্ষের অমানবিক মুখ, খোলা আকাশের নিচে খাবারের আয়োজন। আরপিএফ এর বাধায় এবং রেল কর্তৃপক্ষের অমানবিকতায় খোলা আকাশের নিচে ভবঘুরেরা, এমনকি অপরিচ্ছন্ন জায়গায় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচেই তাদের খাওয়া দাওয়া সারতে হচ্ছে। স্টেশন ম্যানেজার মৌখিকভাবে স্টেশনের বাইরে খাওয়া দাওয়ার অনুমতি দিলেও আরপিএফ এর চাপে তা প্রত্যাহার করে নেন। প্রসঙ্গত, লকডাউনের পরের দিন অর্থাৎ 26 মার্চ থেকে রামপুরহাট স্টেশনের 200+ ভবঘুরেকে দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করেছে রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন, বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রামপুরহাট প্রেস ক্লাব। প্রথম দিন থেকেই তাদের রামপুরহাট স্টেশনের বাইরে খোলা আকাশের নিচে বসে খাওয়ানো হচ্ছিল, কিন্তু রোদ বৃষ্টির কারণে তাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছিল। খোলা আকাশের নিচে খাওয়ানোর ফলে পাখির বিষ্ঠা পড়ছিল খাবারে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সমস্যার কথা মাথায় রেখে স্টেশন প্রবন্ধক পুষ্কর কুমারের কাছে ভবঘুরেদের স্টেশনের বাইরে টিকিট কাউন্টারের সামনে খাওয়ানোর প্রস্তাব দেন সাংবাদিকরা। প্রাক্তন রেলকর্মী তথা পূর্ব রেলের সারা ভারত তপশিলি জাতি ও উপজাতি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখার সভাপতি এন কে রামের মাধ্যমে স্টেশন প্রবন্ধক পুষ্কর কুমারের কাছে সেই প্রস্তাব মৌখিকভাবে রাখা হয়। তিনি দিনের বেলা অর্থাৎ দুপুরে টিকিট কাউন্টারের সামনে খাওয়ানোর মৌখিক সম্মতি দেন। গত বুধবার দুপুরে সাংবাদিকরা ফের তার কাছে অনুমতি নিয়ে খাওয়াতে শুরু করলে বাধা দেয় আরপিএফ। আরপিএফের রামপুরহাট ইন্সপেক্টর অমিত কুমার গিরি জানিয়ে দেন তিনি কোনো মতেই স্টেশন চত্বরে খাওয়াতে দিতে পারবেন না। এরপরেই ভবঘুরেদের সেখান থেকে তুলে দেন, ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই মধ্যাহ্নভোজ সারতে হয় ভবঘুরেদের। পুষ্কর কুমার বলেন, আমি খাওয়ানোর অনুমতি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ভুল করে দিয়েছিলাম, আরপিএফ আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। অমিত কুমার গিরি বলেন, স্টেশন প্রবন্ধক অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি নেই। রেল পুলিশ এবং স্টেশন প্রবন্ধকের দু ধরনের মন্তব্যের ফলে এই বিপর্যয়ের সময় অসহায় ভবঘুরেরা, রেলের অমানবিক মুখ দেখল রামপুরহাট শহরের মানুষ। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।